সম্মানিত ভিউয়ার্স এই বসে আপনাকে যদি কেউ বলে আপনার নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেয়া আরবি নাম রাখা এবং আরবি পড়া থেকে দূরে থাকতে হবে শুধু তাই নয় বরং আপনার স্ত্রী এবং কন্যাদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে আপনাকে ফেস রেকগনিশান ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করা হবে আপনার শরীরে আর এফ চিপ ইমপ্লান্ট করা হবে এবং সমস্ত অ্যাক্টিভিটি ট্র্যাক করা হবে সমস্ত কিছু শোনা হবে এখানেই শেষ নয় বরং আপনার স্ত্রী এবং কন্যাদেরকে স্টেরলাইজেশন অথবা তাদেরকে বন্ধা করে ফেলা হবে যদি এই ধরনের কথা আপনাকে কেউ বলে তাহলে বলবেন আপনি এটি অমানবিক এটা আবার কোনো নিয়ম হলো নাকি হ্যাঁ ভাই এমন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নার সিংজিয়ান প্রদেশের উইঘুর মুসলিমরা প্রায় টুয়েলভ মিলিয়ন মুসলিমরা ঠিক এই ধরনের টর্চারের শিকার হচ্ছেন প্রতি সেকেন্ড এবং মিনিটে পৃথিবীর কাছে বিষয়টিও অজানা ছিল কিন্তু দু সালের পর থেকে এটি আউটব্রেক হয়ে যায় দু হাজার ষোলো সতেরো এবং আঠারোতে পৃথিবীর কাছে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যায় দু সালে প্রায় চারশো পেজের একটি সিক্রেট ডকুমেন্টস নিউজ এজেন্সির হাতে লাগে যার মধ্যে উইঘুর মুসলিমদের প্রতি মারাত্মক ধরনের নির্যাতনের কথা উঠে আসে আপনি হয়তো বলবেন যে এই পরিস্থিতি কি ফিলিস্তিন মায়ানমার এবং কাশ্মীরের থেকেও ভয়ানক হ্যাঁ ভাই অনেক মানবাধিকার সংস্থার মতে উইঘুর মুসলিমদের পরিস্থিতি বর্তমান সময়ে ফিলিস্তিন মায়ানমার কাশ্মীর আফগানিস্তান লেবানের থেকেও মারাত্মক অবস্থার শিকার কিন্তু উইঘুর মুসলিমরা সেই কনসেন্ট্রেশন প্রাণ নিয়ে পালিয়ে আসা তুর্সুনী জিয়াউদ্দিন নামক একজন মহিলা বিবিষেকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেন তার পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে আপনি এই বিষয়গুলিকে নরহত্যা গণহত্যা জেনোসাইড যা বলবেন তাই আপনাকে কম মনে হবে তিনি বর্ণনা করছেন যে সেখানকার পুরুষদেরকে দিনের পর দিন পশুর মতো খাঁচাই বন্দি করে রাখা হতো তাদেরকে জোরপূর্বক শুকুরের মাংস খেতে বাধ্য করা হতো ইসলামের মৌলিক যে বিষয়গুলি বৈধ সেইগুলির বিপরীতে তাদেরকে কাজ করতে বাধ্য করা হতো তাদের স্ত্রী এবং কন্যাদেরকে শুধুমাত্র হিজাব খোলা নয় বরং তাদেরকে পুলিশ অফিসার মিলিটারিরা মিলে পালাক্রমে ধর্ষণ করতো এবং পরক্ষণে তাদের যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেয়া হতো আঠারো থেকে আটান্ন বছর বয়সী মহিলাদেরকে আইওডি নামক এক প্রকারের চিপ তাদের ভেজাইনাতে জোরপূর্বক ইমপ্ল্যান্ট করা হতো যাতে তারা গর্ভধারণ করতে না পারে যদি তাতেও কাজ না হতো তাহলে তাদেরকে অপারেশনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হতো তাদের জেনারেশন যাতে আগে না বাড়ে তাদের পার্সেন্টেজ যাতে কমে যায় আস্তে আস্তে এবং সে কারণে আমরা দেখব উনিশশো সালে যাদের সংখ্যা ছিল সেভেন্টি বর্তমান সময়ে তাদের পার্সেন্টেজ মাত্র চল্লিশের কাছাকাছি অবাক করার মতো ব্যাপার হচ্ছে চারশো পেজের সেই সিক্রেট ডকুমেন্টস পৃথিবীবাসীর কাছে প্রকাশ হয়ে পড়ে তখন বাইশটি কান্ট্রি লিখেন এই মর্মে যে চায়নার উইঘুর মুসলিমদের উপরে যে নির্যাতন করা হচ্ছে তাতে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার কয়েকদিন পরে প্রায় সাঁত্রিশটি দেশ চায়নাকে ডিফেন্ড করার জন্য আবারও চিঠি লিখে এই মর্মে যে চায়নার মধ্যে যা হচ্ছে তাতে মানবাধিকার কোনোভাবেই লঙ্ঘিত তো হয় না বরং তাতে তাদেরকে রিএজুকেট করা হচ্ছে পুনর্শিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে পুনঃশিক্ষিত শিক্ষিত করা হচ্ছে তাদের শিক্ষায় কিছু দুর্বলতা ছিল তাদেরকে ভোকেশনাল কোর্সের মাধ্যমে কর্মযোগ্য বানানো হচ্ছে যাতে তারা ভালো করে কাজ করতে পারে কনসেন্ট্রেশন আনতে পারে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই সাঁত্রিশটি দেশের মধ্যে পনেরোটি দেশই হচ্ছে মুসলিম সেই মুসলিম দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান সৌদি আরবিয়া ইজিপ্ট ইউএ ইত্যাদি আপনি অবাক হবেন না আপনি ভাবছেন ওই ঘর মুসলিমদের জন্য রিসেপ তাইয়েব এরদোগান খালিফার মতো আসবে এবং তাদেরকে বাঁচাবে কিন্তু না আমরা অনেকেই রিসেপ তাইয়েব এরদোগান খলিফা মনে করে থাকি এবং বলি যে সমস্ত ক্ষেত্রে হয়তো এগিয়ে আসবে আপনি হয়তো জানেন যে এই মুসলিমরা আসলে তুর্কিও মুসলিম তাদের ভাষাও হচ্ছে তুর্কিশ নয় থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত তার অবস্থান একটুখানি শক্ত ছিল তিনি কিছুটা হলেও চাইনার বিপক্ষে কথা বলছিলেন কিন্তু যখন আর্থিক সংকটে তিনি পড়ে যান তার জিডিপি ডগমগ করতে লাগে তখন দু এবং উনিশ সালে থ্রি বিলিয়ন এবং পরোক্ষণে ওয়ান বিলিয়ন ডলার লোন নেন যাতে তার আনস্টেবল জিডিপিকে স্টেবল করতে পারেন তারপর শুধুমাত্র রিসেপ তাইয়েপ এরদোগানের অবস্থান অপরিষ্কার নয় বরং তিনি বলেন যে আমার এখানে পঁয়ত্রিশ হাজার যে শরণার্থী সিঙ্গিয়ান থেকে এসেছে তাদেরকে আমি এবার পুশব্যাক করে চায়নাতে পাঠাবো আপনাকে অবাক করে তাই না এটি হচ্ছে সত্যতা মানুষ দুনিয়াবি স্বার্থের জন্য অর্থের জন্য কতটা নিচু এবং কতটা নিম্ন হতে পারে তার এটি সবথেকে বড় প্রমাণ সেই বাইশটি কান্ট্রি যখন চিঠি লিখে তার মধ্যে একটি দেশও কিন্তু মুসলিম দেশ না সকলেই ইউরোপিয়ান কান্ট্রি নন মুসলিম কান্ট্রি আমি চুপ ছিলাম ঠিক ছিলাম আমি ইমানের তৃতীয় নাম্বার স্টেজে অবস্থান করছিলাম আমি কিছু না বলতে পারলে চুপ থেকেছি এটি আল্লাহর বলা আলামিনের কাছে গ্রহণীয় আই ডিডন্ট নো হোয়াট ইট ওয়াজ ইট ওয়াজ পুশড ইনটু মাই প্রাইভেট পার্টস এন্ড আই ওয়াজ টর্mented উইথ ইলেকট্রিক শকস কিন্তু এটি কীভাবে গ্রহণীয় যে আমি আমার মুসলিম ভাইয়ের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমার মুসলিম ভা বোনেরা প্রত্যেকদের নির্যাতিতা এবং নিপীড়িতা তারা ধর্ষিতা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো এবং বলবো যে তাদেরকে রিএজুকেট করা হচ্ছে অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে সিঙ্গিয়ান চায়নাতে কোনো ফরেন জার্নালিস্টকে ঢোকার অনুমতি নেই সেখানে কোনো মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়ার কারো অধিকার নেই সেখানে কোনো ফটোগ্রাফি আপনি নিতে পারবেন না কোনো স্যাটেলাইটের কভারেজ নেই সেখানে কোনো ড্রোন যেতে পারবে না সেখানে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি চরমভাবে নিষিদ্ধ তারা যে মারাত্মক ধরনের জেনোসাইড চালাচ্ছে সেখানে পৃথিবীর কাছে যাতে সেটা প্রমাণ না হয়ে যায় এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো চুপচাপ সেগুলো শুধুমাত্র বসে দেখেনি বরং সেইগুলিকে সমর্থন করে যাচ্ছে আমাদের এই মুসলিম ভাই বোনেদেরকে জেনোসাইড এবং নরহত্যার দিকে ঠেলে দিচ্ছে এবং সম অধিকারী হয়ে যাচ্ছে এই জেনোসাইডের ইউনাইটেড হিউম্যান রাইটসের অনুসারে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী আছেন গ্লোবালি প্রায় পঞ্চাশটারও বেশি হিউম্যান রাইটস সংস্থার অনুসারে তাদের সংখ্যা প্রায় বিশ লক্ষেরও বেশি মুসলিম বিশ্বের এই বিষয়ে দিমুখ নীতি সম্পর্কে যাদের কোন সন্দেহ আছে স্যার ডাক্তার নাইকের এই আট মিনিটের লেকচারটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। এটি আমার বাংলা কৃত বক্তব্য আপনি চাইলে ইংলিশের অরিজিনাল কপিটিও ইউটিউব থেকে দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার ক্যাদু